আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد প্রিয় বাংলার সম্মানিত দর্শক পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে আজ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং مبارکباد জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ক্রোধ ক্রোধ আল্লাহ সুবাহান তালারি দেওয়া একটি গুণ যেটি আমরা প্রত্যেকেই আমাদের অন্তরে লালন করে থাকি এ ক্রোধ একজন মানুষের ভিতরে থাকবে এটা খুবই স্বাভাবিক আমরা ক্রোধ থেকে যদি মুক্ত হয়ে যেতে চাই এটি অসম্ভব একটি প্রচেষ্টা ক্রোধ মুক্ত হওয়া এটি আল্লাহ আল্লাহতালার নির্দেশ নয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্রোধ নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ ওয়াসাল্লাম ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ দিয়েছে সুরে আলে আমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা এর সাদ করেছেন ওল্কা জমিনুল মহসিন যারা নিজেদের গোসাকে রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করে তার মানে খুবই স্পষ্ট যে গোসা থাকাটা দোষের নয় গোসা নিয়ন্ত্রণে না থাকাটাই হল দোষের আর গোসা না থাকা কোনো ভালো গুণ নয় গোসাকে কন্ট্রোল করতে পারাটাই হলো ভালো গুণ রসুল্লাহ সাল্লাই সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি তার গোসাকে হজম করে নিল কন্ট্রোল করে নিল নিয়ন্ত্রণে রাখলো ওহ আলাহু অথচ সে ইচ্ছা করলে এই জায়গায় গোসাকে জাহির করতে পারতো সেই সুযোগ তার জন্য ছিল কিন্তু তিনি করলেন না আল্লাহ সুবাহান আলা তে ময়দানে তাকে ডাকবেন আহ্বান করবেন আলা খালা সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি এর সামনে ডেকে আল্লাহ সুহান স্বাধীনতা দিবেন ইচ্ছা দিয়ে দিবেন তাকে ইচ্ছাধিকার এবং স্বাধীনতা আল্লাহ তালা দিয়ে দিবেন সে হেউর আইনের যে কোনো হেউর জান্নাতের সে গ্রহণ করতে পারবে তার এই গোসাকে নিয়ন্ত্রণ করার ফলে সম্মানিত দর্শক রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এর অন্য একটি হাদিস তাবরানিতে বর্ণিত হওয়া তবরানি ফিল আউসাদ এ বর্ণনা করেছেন ইমাম তাবরানি সেটি হলো এই রসুল্লাহ সাল্লা সাল্লামের স্বাদ করেছেন মনকাফা গাদাবাহ যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে হামিয়ে নিবে নিয়ন্ত্রণ করে নিবে কফ্ফাল্লাহ আদাবাহ আল্লাহ তালা তাঁর আজাবকে তার কাছ থেকে আল্লাহ বিরত রাখবেন নিবৃত রাখবেন ফিরিয়ে রাখবেন আমি আমার রাগকে যদি ফিরিয়ে রাখতে পারি আমি আমার রাগকে যদি সরিয়ে রাখতে পারি কন্ট্রোলে রাখতে পারি আল্লাহ তালা তার আজাবকে আমার থেকে দূরে সরিয়ে রাখবেন সময়ত সুদী হজরতে আলী রদি আল্লাহ তাল থেকে বর্ণিত রসোল্লা সাল্ল্লা সাল্লামের সাত করেছেন ইন্নাল্লাহ রফিক ইহেবুর রিফ আল্লাহ তালার নিরানব্বইটি নাম এর আলোচনা কোরআন এবং সুন্নায় এসেছে থেকে আল্লাহর একটি ইতিবাচক নাম হল একটি সুন্দর গুণ হলো আল্লাহ তালা রফিক অর্থাৎ আল্লাহ তালা বিনম্র আল্লাহ তালা নরম আল্লাহ তালা নম্র ইহেবুর রেফ আল্লাহ তালা নম্র ভালোবাসেন আল্লাহ তালা বিনয়কে ভালোবাসেন আল্লাহ তালা মানুষের রোড় পছন্দ করেন না সময় তো শুধুই অতএব আল্লাহ তালার প্রিয় পাত্র হওয়ার জন্য এবং আল্লাহ তালার প্রিয় এই গুণটি অর্জন করার জন্য আমরা প্রত্যেকে আমাদের গোসাকে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি একে হাদিসে তবরানির আলিরাজ্লা বর্ণিত হাদিসে আসছে যে আল্লা নম্রতা অবলম্বন করলে যা দিয়ে থাকেন একজন মানুষ ক্রদান্বিত হয়ে গেলে কঠোরতা অবলম্বন করলে আল্লাহ তালা সেটা তাকে দেন না সম্মানিত দর্শক রসুল্লাহ সাল্লাহামের সাথ করেছেন হজতে আয়ে সার্লা তালাহাকে লক্ষ্য করে যে রিফক বা নম্রতা এটা এমন একটা জিনিস লায়দ হলুফি সেই ইন ইউনজা সেই ইন শাহ নম্রতা কোমলতা এটা এমন একটি গুণ যে কোনো বিষয়ের সঙ্গে যে কোনো কাজের মধ্যে এই গুণটি যুক্ত হয়ে গেলে সে কাজটিকে সুন্দর করে দেয় আর এ নম্রতা এই গুণটি যদি কোনো কাজ থেকে দূরে সরে যায় কোনো কাজে কোনো কর্মকাণ্ডে যদি এটি না থাকে তাহলে সে কাজটিকে অসুন্দর করে ফেলে সে কাজের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে তো সুধি আল্লাহ সুমাহতালা কোরআনে কারিমের ভিতরে বলেন হুদিল্লা আফওয়া ওয়া হে হেরাসুল আপনি ক্ষমার পথটিকে গ্রহণ করুন অর্থাৎ আপনি ক্ষমা করুন মানুষকে এবং ভালো কাজের নির্দেশ মানুষকে করুন ও ওয়ারে আনিল জাহিলিম এবং যারা জাহেল অজ্ঞ বুঝে না তাদের থেকে আপনি বিমুখ হয়ে যান তাদের দিকে আপনি তাকানোর কোনো দরকার নেই অর্থাৎ তাদের ব্যাপারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের অজ্ঞতা সূচক কর্মকাণ্ডগুলোকে এড়িয়ে যান আল্লাহ তালা অন্য আয়াতে বলেন যারা কবিরা তথা বড় ধরনের গুণাসমূহ থেকে বেঁচে থাকে ফেরোন এবং যখন তারা রাগান্বিত হয়ে যায় তখন যার প্রতি রাগ হয় তাকে ক্ষমা করে দেয় সুরে সুরারে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম রাগ করার পরে কাউকে ক্ষমা করে দেওয়া এটি আল্লাহ সুবাহ তালার পছন্দনীয় একটি আমল এটি একজন মানুষের অত্যন্ত উঁচু মাপের একটি গুণ এটি একজন মানুষের মহানুভবতার একটি অন্যতম নিদর্শন সময়ত সুধি আসুন বিনম্রতা অবলম্বন করি রাগকে নিয়ন্ত্রণ করি রাগকে নিজের কন্ট্রোলে রাখি আল্লাহতালার প্রিয় পাত্র হতে পারব জান্নাতের অধিকারী হতে পারবো যাহান্নাম থেকে রক্ষা পাব রাগকে নিয়ন্ত্রণ করার ফলে ইহকালেও আমি সুখী হব ইহকালেও আমাকে আল্লাহ তালা সুখ দিবেন এবং পরে কালেও আমি সুখ পাব দুনিয়াতেও আমি রাগকে নিয়ন্ত্রণ করার ফলে বহু অপ্রীতিকর অবস্থা থেকে আমি রেহাই পাব রক্ষা পাব আর আখেরাতের আল্লাহ সুবাহান তাল্লাহার পক্ষ থেকে দেওয়া ঘোষণা যে কোনো হেউরকে গ্রহণ করা জান্নাত অধিকার করা আল্লাহ সুবাহন তালার প্রিয় পাত্র হতে পারা এ সমস্ত গুণাগুন্ত অবশ্যই এ সমস্ত পুরস্কার তো অবশ্যই লাভ করো সম্মানিত সুদী গোসা এবং রাগ এটার অনেকগুলা যার ভিতরে গোসা এবং রাগ আসে তার কয়েকটা শ্রেণী আছে সম্মানিত দর্শক ক্রোধান্বিত ব্যক্তি রাগই ব্যক্তির কয়েকটি শ্রেণী আছে তিনি মিজির এক বর্ণনায় উঠে এসেছে সেই শ্রেণীর আলোচনা এক ব্যক্তি হলেন যিনি সারিয়াউল গাদব অত্যন্ত তাড়াতাড়ি তিনি রাগ করেন আবার সারিয়াউর রেদা তার রাগ ভাঙেও খুব তাড়াতাড়ি এক নম্বরে রাগী ব্যক্তির ভিতরে কিছু রাগী লোক আছেন যারা খুব তাড়াতাড়ি রাগ করেন আবার খুব তাড়াতাড়ি রাগ ভাঙেন আরেক ব্যক্তি হলেন বতিউল গদ বতি ও রেভা খুব দেরিতে রাগ করেন আবার তার রাগ ভাঙেও খুব দেরি এই দুই ব্যক্তি প্রায় সমান প্রথম ব্যক্তি কথায় কথায় রাগ করেন আবার মুহূর্তের ভিতরে তার রাগ কন্ট্রোলে চলে আসে তিনি মানুষকে ক্ষমা করে দেন আর আরেকজন অনেক দেরিতে রাগ করেন যখন তখন রাগ করেন না কিন্তু আবার দেরিতে রাগ করলে কি হবে তার রাগ ভাঙেও দেরিতে এর এই দনো লোকই উভয় শ্রেণীর রাগী ব্যক্তি মর্যাদার দিক থেকে সমান তৃতীয়ত আরেক ব্যক্তি তিনি হলেন রাগ করেন খুব তাড়াতাড়ি তবে তার রাগ ভাঙে খুব দেরিতে এই লোকটা হলো রাগী ব্যক্তির ভিতরে সবচাইতে মন্দ সবচাইতে নিকৃষ্ট যে ব্যক্তি রাগ করেন কথায় কথা কিন্তু রাগ করলে আর সহজে ভাঙতে চায় না চার নম্বর হলেন ওই ব্যক্তি যিনি বতিউল গ যখন তখন রাগ করেন না সহসা রাগ করে ফেলেন না কিন্তু রাগ করেন একত দেরিতে আবার রাগ করলে মুহূর্তেই সেটা ভুলে যান এবং নর্মাল হয়ে যান এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা রাগী ব্যক্তিদের চারটি শ্রেণী খুঁজে পেলাম এক যারা রাগ করেন কথায় কথা আবার ক্ষমাও করেন কথায় কথায় দুই যারা রাগ করেন খুব দেরিতে আবার ক্ষমাও করেন খুব দেরিতে এই দুই শ্রেণীর লোকই প্রায় সমান তৃতীয়ত যারা রাগ করেন ক্ষোভ তাড়াতাড়ি কথায় কথায় রাগ করেন কিন্তু রাগ করলে আর রাগ সহজে ভাঙতে চায় না এ লোকটি হলেন রাগি ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর রাগী ব্যক্তিদের সবচেয়ে উৎকৃষ্ট তথা চতুর্থ নম্বর হলেন তিনি যিনি রাগ করেন অনেক দেরিতে যখন তখন রাগ করেন না সীমানা ছাড়িয়ে গেলে তারপরে যে রাগ করেন কিন্তু রাগ করলে সেই রাগ থেকে আবার তিনি বের হয়ে আসেন অথবা নর্মাল হয়ে যান স্বাভাবিক হয়ে যান খুব তাড়াতাড়ি এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং সবচেয়ে উত্তম গুণের মালিক শুধু দর্শক আল্লাহ সুবাহান তার আমাদেরকে যেন এই রাগী ব্যক্তিদের শ্রেণী বিভাগের ভিতরে চতুর্থ নম্বর রাগী ব্যক্তি এর অন্তর্ভুক্ত হওয়ার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা যেন রাগ করি ঠিকই কিন্তু রাগ করে যেন আল্লাহ তালার অপ্রিয় পাত্রে পরিণত না হই মানুষের কাছেও যেন অপ্রিয় পাত্রে আমরা পরিণত না হই আমরা যারা রাগ করে থাকি তাদের রাগের পক্ষে কিছু যুক্তি আমরা দিয়ে থাকি যারা কথায় কথায় রাগ করেন কথায় কথায় চটে যান কথায় কথায় অগ্নিশর্মা হয়ে পড়েন তারা কিন্তু নিজের রাগের পক্ষে একটা যুক্তি দেন যুক্তিটা হলো এই যে অন্যায় দেখলে উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না আমরা কিন্তু যারা রাগ করি তাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি রাগ করবেন না রাগকে নিয়ন্ত্রণ করেন তো আমরা এটা বলি আরে ভাই আর আমি উল্টা ফাল্টা দেখলে সহ্য করতে পারি না যেন আমরা এর মাধ্যমে নিজের যত্র তত্র যখন তখন রাগ করে ফেলাটাকে বৈধ করার চেষ্টা করি বরং সাফাই গাওয়ার চেষ্টা করি নিজের পক্ষে যে আমি অন্যায় দেখলে আমার মাথা গরম হয়ে যায় এটি আমার একটি ভালো গুণ অথচ এটি মোটেও ভালো গুণ নয় এ বিষয়ে আলোচনা করব সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার আশা করি সকলেই বিরতিকালীন সময় আমাদের সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হি সুধি বিরতির পর আবারও আপনাদের স্বাগতম আমরা কথা বলছিলাম রাগ প্রসঙ্গে যারা রাগ করেন ক্ষোভ তাড়াতাড়ি কথায় কথায় রাগ করেন কিন্তু রাগ করলে আর রাগ সহজে ভাঙতে চায় না এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর রাগী ব্যক্তিদের সবচেয়ে উৎকৃষ্ট তথা চতুর্থ নম্বর হলেন তিনি যিনি রাগ করেন অনেক দেরিতে যখন তখন রাগ করেন না সীমানা ছাড়িয়ে গেলে তারপরে যে রাগ করেন কিন্তু রাগ করলে সেই রাগ থেকে আবার তিনি বের হয়ে আসেন অথবা নর্মাল হয়ে যান স্বাভাবিক হয়ে যান খুব তাড়াতাড়ি এই লোকটি হলেন রাগী ব্যক্তিদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এবং সবচেয়ে উত্তম গুণের মালিক আল্লাহ সুবাহ তারা আমাদেরকে যেন এই রাগী ব্যক্তিদের শ্রেণী বিভাগের ভিতরে চতুর্থ নম্বর রাগী ব্যক্তি এর অন্তর্ভুক্ত হওয়ার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা যেন রাগ করি ঠিকই কিন্তু রাগ করে যেন আল্লাহ আল্লাহতালার অপ্রিয় পাত্রে পরিণত না হই মানুষের কাছেও যেন অপ্রিয় পাত্রে আমরা পরিণত না হই আমরা নিজেরা যারা কথা কথায় রাগ করি ঘন ঘন রাগ করি তারা নিজের রাগের সপক্ষে একটা যুক্তি দাঁড় করিয়ে থাকি যে আমার রাগ হয় আমি উল্টাপাল্টা দেখতে পারি না আমার মাথা গরম হয়ে যায় অনিয়ম দেখলে যারা এই কথা বলেন তারা মূলত এটা বলে নিজে ভালো মানুষ এটা জাহির করার চেষ্টা করেন তার রাগকে বৈধতা দেওয়ার রাগের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন অথচ এই দৃষ্টিভঙ্গি মোটেও সঠিক নয় কারণ আপনি অন্যের অন্যায় অন্যের মন্দকর্ম অন্যের অনিয়ম দেখলে আপনার মাথা গরম হয়ে যায় আপনি নিজের বেলায় কি একটু ভেবে দেখেছেন যে আপনার জীবনে তো অসংখ্য ন্যায় অত্যাচার অবিচার গুনাহের কাজ পাপাচার আপনি করে থাকেন তখন কি আপনার এ অবস্থা হয় তখন কি আপনার নিজের প্রতি নিজের রাগ হয় আপনি নিজেকে শাসন করেন নিজেকে শাসানোর চেষ্টা করেন নিজের প্রতি আপনার মাথা গরম হয় নিজেকে সাজা দেবার চেষ্টা করেন নিজেকে সংশোধনের চেষ্টা করেন জবাব খুব স্বাভাবিকভাবেই না তাহলে এটা এক ধরনের আত্মপ্রতারণা এটি শয়তান আমাদেরকে এই চেতনা আমাদের মধ্যে দিছে যে অন্য কোনো অনিয়ম করলে আমার মাথায় রক্ত উঠে যায় আপনার নিজের অনিয়মগুলো আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করেন অগণিত হুকুম লঙ্ঘন করে চলেছেন অগণিত অনিয়ম করে চলেছেন অবলীলায় ঠান্ডা মাথায় সম্পূর্ণ আপনি স্বাভাবিক অন্যের রাগ দেখলে মাথা গরম হয়ে যায় এটি কোনো ভালো গুণ নয় সম্মানিত দর্শক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবি আবু মস আল আনসারি রাজি আল্লাহ আবু মসুদ আল আনসারি রাজি আল্লাহ তালান বলেন একবার আমি আমার এক কৃতদাসকে প্রহার করছিলাম তার কোনো একটি অন্যায়ের কারণে তাকে ছড়ি দিয়ে যে আমি প্রহার করছি এ প্রহার করতে করতে একটি পর্যায়ে শুনতে পেলাম আমার পেছন থেকে কেউ আমাকে ডাকছেন হে আবু মা শব্দ কানে ভেসে এলো বুঝতে পারলাম কেউ আমাকে ডাকছেন কিন্তু কে ডাকছেন সেটি আমি আর ধরতে পারলাম না আমার রাগের আতিশয্যে অতিরিক্ত ক্রোধান্বিত হওয়ার কারণে আমি বুঝতে পারলাম না কে আমাকে পিছন থেকে ডাকলেন আবু মাসরুদ আনসারির বলেন কিছুক্ষণ পর আবারও সে ডাক শুনতে পেলাম তাকিয়ে দেখি আল্লাহ রসুল সল্লাহিসাল্লাম আমাকে ডাকছেন আর বলছেন আবু মসরুদ আল্লাহ আকদার আলেক মিঙ্কা হে আবু তুমি এই লোকটির উপরে যতটা শক্তি এবং সামর্থ্য রাখো সে ব্যক্তি যতটা তোমার অধীনে আল্লাহ তালা কিন্তু তোমার উপরে তার চেয়ে বেশি শক্তি রাখেন সামর্থ্য রাখেন তুমি কিন্তু তার চেয়ে তো অনেক বেশি আল্লাহ তালার অধীনস্থ এই কথা বলার পরে হজরতে আবু মা সৌদ বলেন আমার হাত থেকে সেই ছড়িটা পড়ে গেল এবং আমি কৃতদাসকে ছেড়ে দিলাম সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে অন্যের অন্যায় আমার মাথা খারাপ হয়ে যায় আমার মাথা রক্ত উঠে যায় আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটি খুব ভালো কিছু নয় আবু মাসুদ আনসারুল্লাহের ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমরা রাগ করব অবশ্যই আমাকে রাগ করতে হবে আমাকে গুসা করতে হবে কিন্তু সে গুসাটা কোনো অবস্থাতে আমার দুশ্চরিত্রের প্রকাশ তাতে না ঘটে এই গোসাটি কখনো আমাকে এমন একটি পর্যায়ে নিয়ে না যায় যে পর্যায়ে যাওয়ার ফলে আমাকে পোস্তাতে হয় দুনিয়াতেও পোস্তাতে হয় আখেরাতেও যেটি আমার ব্যক্তিত্বকে ম্লান করে দেয় এরকম যেন গোসা আমাদের না হয় আমরা অনেকে গোসা করলে বা গোসা করতে পারলে নিজেকে খুব বাহাদুর মনে করি অথচ রসুলুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের আচরণ তাঁর চরিত্র ছিল এর সম্পূর্ণ বিপরীত তিনি অতিরিক্ত রাগ করতে পারাকে কোন অবস্থাতেই ভালো চোখে দেখতেন না সম্মানিত সুধী আসুন এ রাগকে কন্ট্রোল করি কিন্তু আমরা যে রাগ আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে বা আমরা যে রাগ করে থাকি এই রাগটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক প্রকারের রাগ হলো প্রশংসনীয় গ্রহণযোগ্য আরেক প্রকারের রাগ অগ্রহণযোগ্য অপ্রশংসনীয় প্রথম কথা হল আপনার রাগ থাকাটা দোষনীয় নয় তবে রাগটি নিয়ন্ত্রণে থাকতে হবে এই নিয়ন্ত্রিত রাগও দুই প্রকার কিছু রাগ খুবই ভালো দরকার ইতিবাচক আবার কিছু রাগ আছে যেগুলো কোনো অবস্থাতেই দরকারি নয় ভালো নয় মন্দ যে রাগটা ইতিবাচক ভালো কাজ সেটি কোন রাগ সেটি হলো ওই রাগ যে রাগটি আপনার হয় আপনার মাঝে যে রাগ সৃষ্টি হয় আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে রাসুল্লা সাল্লাহ সাধারণত আল্লাহ তালার কোন বিধান লঙ্ঘন হয়ে গেলে আল্লাহর কোন বিধানের বিপরীত দেখলে তিনি রাগ করতেন তার চেহারা অগ্নিশর্মা হয়ে যেত রক্তিম বর্ণের হয়ে যেত আনারের মতো লাল হয়ে যেত অবশ্য তিনি রাগ করে কোনো দিন কটু বাক্য ব্যবহার করেননি আমরা আগেই বলেছি এই যে রাগের দুটি প্রকার আমরা বলছি এটি হলো নিয়ন্ত্রিত রাগের প্রকার যে রাগ নিয়ন্ত্রণের ভিতরে থাকে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি রাগ করতেন আল্লাহ তালার কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে সেক্ষেত্রে তিনি অবশ্যই রাগ করতেন ছাড় দিতেন না অতবই রাগ প্রশংসনীয় আব্দুল অমর রদুল্লাহ তালু বলেন একবার আমরা তা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমাদের এই আলোচনার বিষয়বস্তুটা খুব সুবিধাজনক ছিল না আমরা আলোচনার গণ্ডির বাইরে গিয়ে কথা বলছিলাম যে বিষয়ে আমাদের ভাবা উচিত নয় সে বিষয়ে আমরা ভাবতে লাগলাম আর রাসল সাল্লিয় সাল্লাম বিষয়টি আঁচ করতে পেরে জেনে তিনি প্রচন্ড রাগ করলেন তিনি অনেক রাগ করলেন সম্মানিত দর্শক অতএব আল্লাহর বিধান যদি আমি লঙ্ঘন হতে দেখি আমার অধীনস্থ কারোর ভিতর এমনকি আমার নিজের ভিতর আমার পরিবারের ভিতর তাহলে অবশ্যই আমাকে রাগ করতে হবে এখানে ছাড় দিলে চলবে না এবং এখানে আমাকে নম্রতা অবলম্বন করে থাকলে সব সময় চলবে না বরং এখানে আমাকে প্রয়োজন মাফিক নিয়ন্ত্রণের ভিতরে থেকে যথাযথভাবে রাগ করতে হবে একইভাবে রাগ করতে হবে সংশোধন করার জন্য আপনি যদি সংশোধনের উদ্দেশ্যে আপনার সন্তানকে আপনার স্ত্রীকে আপনার অধীনস্থকে আপনার ছোট ভাই বোনকে আপনি রাগ করেন আপনার উদ্দেশ্য যদি থাকে তাদেরকে সংশোধন করা তাহলে সেই রাগ প্রশংসনীয় সেটি ইন্দনীয় নয় তবে আবারও বলছি সেই রাগটি থাকবে কন্ট্রোলে আনাসরদ্দি আল্লাহ তালহো বলেন খাদাম তো রসুলাল্লাহি সাল্লিউসাল্লাম আশারা সিনী আমি দশটি বছর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খেদমত করেছি তাঁর সেবা দিয়েছি এ দশ বছরে কখনো তিনি আমাকে বলেননি যে তুমি অমুক কাজটি কেন করলে না অথবা অমুক কাজটি কেন করে বসলে এই ঘটনা দুটি দিক আছে ভালো একটি হলো আনসরদ্দি আল্লাহ তালানহো আল্লাহ রসুল সল্লাহি সাল্লামের খেদমত করেছেন এত চমৎকারভাবে যে খুঁদ ধরার মতো জায়গা খুব একটা ছিল না কিন্তু এর চাইতেও গ্রহণযোগ্য দিক যেটি সেটি হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একান্ত প্রয়োজন না হলে কেন কিন্তু এ সমস্ত প্রশ্নবাণে জর্জরিত করতেন না অধীনস্থদেরকে তাদের প্রতি তিনি সদয় আচরণ করতেন ভালো ব্যবহার করতেন সম্মানিত দর্শক অতএব আসুন রাগের যে দুটি প্রকার একটি প্রশংসনীয় রাগ একটি নিন্দনীয় রাগ এই দুই প্রকারের ভিতরে প্রশংসনীয় রাগটা আমরা করার তো চেষ্টা করি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে গেলে সেক্ষেত্রে কোনো ছাড় যেন না হয় অথচ অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় আমরা পার্থিব কোনো ক্ষতি হলে যতটা রাগ হই অধীনস্থদের উপরে পরকালীন ক্ষতি হয়ে গেলে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হয়ে গেলে তার ভাগও আমরা রাগ করি না এটি হল এক ধরনের আমাদের নিজেদের প্রতি নিজেদের অবিচার করা আল্লাহ আমাদের সকলের রাগগুলোকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আল্লাহ সুবাহন তাল আমাদের সকলকে প্রশংসিত রাগ করার তৌফিক দান করুন এবং রাগী ব্যক্তিদের চারটি শ্রেণীর ভিতরে আল্লাহ তালা আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ রাগী ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন এই আশাবাদ এবং দোয়া আল্লাহ সুহ কাছে আরজ করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চাইছি ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোন পর্বে আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহসমানাত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে সারা দুনিয়ার মানুষকে করন মাজিদ আল্লাহ পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকুল কে নাজির করা এটি প্রজ্ঞাপূর্ণ ক্রেতান কোরান আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহাকল্যাণময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়